কমপক্ষে নয় থেকে দশটা কারণ আছে যে কারণের ভিতরে আমি আপনি যদি এসে যাই তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিগুলো আমার উন্মতি না কারুম্মতি না মোহাম্মাদুর রসুল্লা আল্লাহ বলেছেন লাখাদা কান আলা কুমফি রসুল ইল্লাহী উসুয়াতুন হাসানা আল্লাহ নবী বলেছেন যে নবীর সৈন্যত মানে না মান রগিবা আন সুন্নতি ফালাইসামিনী যে ব্যক্তি আমার সন্ন্যত মানবে না আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত না এ কি আমরা সবাই আসি তো সবাই কি সন্ন্যত মানি এক নাম্বার কারণ সন্ন্যদ যদি আজ আমার শরীরে না থাকে এই মুহূর্তে তবা করে যাদের মুখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে রাখাটা কিন্তু নবীর সন্ন্যত কিন্তু এই দাঁড়িয়ে রাখাটা আমার আপনার জন্য ওয়াজিব দাড়ি কাটলে গুনায় কবিরা হবে নামাজের সেজদা দিচ্ছেন একদিকে নামাজের সব আর একদিকে দাড়ি কাটার গুনায় কবির আসে না নাই দাড়িটা নবীর এত বড় সন্ন্যত আদম আলাই সাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত কোন নবী দাড়িতে খুর দিছে এরকম কোন হাদিস আপনারা কি দেখাতে পারবেন যদি জানেন আমাকে দেখা দিয়ে কোনো নবী দাড়ি কাটে নাই কোনো নবী দাড়ি কাটে নাই মান কাতা লাহিয়াতুন ফামান কাতা উনুকিহি যে ব্যক্তি ইচ্ছা করে স্বেচ্ছায় দাড়ি কর্তন করল আল্লাহ নবী বলেছেন সেজন্য আমার ঘর কেটে ফেলল নাউজুবিল্লাহ বলবেন না না নাউজুবিল্লাহ বাড়ি যায় আল্লাহর নবীর এই সুন্নাত দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন এটার ১৩টা আরকান হাকাম ফরজ আছে ১৪টা ওয়াজিব আছে আছে না নাই ফরজ নামাজে যে আরকান হাকাম ওয়াজিব সুন্নাত সবার নফল নামাজও কিন্তু তাই সুন্নত নামাজেও তাই এটা হতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ নবীর এই যে একটা টাটকা সুন্নত মাথায় টুপি মুখে দাড়ি গায়ে ঢিলে জামা টাকটুর উপরে প্যান্ট পায়জামা রাখা পুরুষরা নাভি থেকে টাকটু পর্যন্ত মেয়েরা একেবারে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত এই যে নবীর নির্দেশিত দায়মের সুন্নত যদি পালন করে মান মান কানা মাই পারেন পড়েন আল্লাহ স্যার দেখেনি কথা আল্লাহ নয় বলেছেন যে ব্যক্তি আমার একটা সুন্নত ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো আর আমাকে যে ভালোবাসবে কা না মাই ফিল যান আল্লাহ নবী দুইটি আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে আমার সুন্নতকে যারা ভালোবাসবে কাল কে আমাদের ময়দানে জান্নাতের ভিতরে দুইটি আঙ্গুলের মতো পাশাপাশি আবি আর আমার উম্মত একসাথে থাকবো সুবহান আমার ভাইরা একটা গল্প মনে পড়ে গেল একজন মুরবির শুনছে ওই যে আগেই তো ওয়াজ যে যাদের চুল দাঁড়িয়ে পাইকে গেছে তাদের সম্মান করলে আল্লাহ সম্মান করা হয় এই ওয়াজ শুনে দেওয়ার পরে বেটাক বলতেছে বেটা আমার তো দাড়ি এখনো পাকে নাই দাড়ি পাকার আগে যদি আমি মারা যাই তাহলে আমার দাড়ি পাকার ব্যবস্থা করিও কি করিও দাড়ি পাকার ব্যবস্থা করি গঠন রকমের মারা গেছে নসিহত করার পরে এখন বেটারা কি করবে তখন তারা সুন্দর করে গোসল করানোর পরে আটা সুন্দর করে এই ভেজা চুলের সাথে লাগা শুকনা আটা ছিটে দিয়ে দাড়ি সাদা হয়ে গেছে বাস এক সাদা করিয়ে দিছে এই কাঁচা দাঁড়িয়ে দুনিয়াতে কৃত্রিম সাদা করে ওই একটা সুন্নতকে একটা হাদিস কে সে ভালোবাসছে যে আরে এই চুল দাড়ি পেখিয়ে গেলি তাদের মর্যাদা এত আল্লাহ বলছেন যার চুল আর দাড়ি গেল যে কয়েকটা চুল দাড়ি পাকবে এক একটা চুল দাঁড়ি পাকার বিনিময়ে তার আমলনামা থেকে একটা গুড়ো মাপ করে দেই সুহান আল্লাহ আমল নামায় এক একটা নেকি লেখা হয় এই শোনার পরে ওই মুরব্বী বলতেছে আমার তো দাড়ি পাখে নাই তাহলে দাড়ি পাকা যে কাজ করলে দাড়ি পাখে সেই কাজ করি চুল দাড়ি পাখায়া কবরে যায় যখন মন মন কান নাকি আসছে ফেরেস্তা সল জব করছে মান রব্বুকা এখন বুড়োর বাটা বলতেছে ফেরেশতা তুমি কি দেখতে চাও আমার দাড়ি পাকা তিনটে প্রশ্ন করছে তিনটে প্রশ্নের একই জব দেখতে দেখতেছো আমার দাড়ি পাকা আর মন খান নাকি ব্যাখাদা পরে গেছে কি বেখাদা মানুষে বাবা বা বলে যে মান খা কয় আমার দাড়ি পাকা কয় অমান নাভিউকা কয় আমার দাড়ি পাকা অমান দিনুকা কয় আমার দাড়ি পাকা আওয়াজ আল্লাহ আল্লাহর কাছে চলে গেছে বলছে আল্লাহ কি বেখাদা এক সময় বান বলি মান রব্বুকা খয় আমার দাড়ি পাকা বলি মান দিদুকা কয় আমার দাড়ি ফাঁকা মান না বি কয় আমার দাড়ি পাকা এ দাড়ি ফাঁকার কি ফজিল তা আল্লাহ আপনি বলে দেন সুবহান আল্লাহ তখন আল্লাহ তো সব জানে ঠিক না বেঠিক ফেরেস্তারা কিন্তু গায়েব জানে না কিন্তু আল্লাহ কিন্তু গায়েব জানে তুমি রাতের আধারে গোপনে তুমি যদি হ্যাঁ মানুষের হক নষ্ট করিয়া ভোট চুরি করিয়া যদি ক্ষমতায় আসো তাহলে দুনিয়ার কেউ জানবে না একজন জানবে সেদিকে আওয়াজ দিয়ে বলেন তিনিকে সেই আল্লাহ আছে না নাই না আল্লাহ দিন দিনকে আল্লাহ বুড়ো হয়ে গেছে গম ধরছে মুসা আল্লাহ একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ এত বড় দুনিয়া তোমার নাকি গম হয় না এটা তুমি গম না পারে থাকো কেমনে তখন মুসাইল্লাহি সাল্লামকে আল্লাহ বলতেছে বুঝা তোমার কি বিশ্বাস হয় না কয় আল্লাহ বিশ্বাস হয় তারপরে একটু কেমন যেমন মনে কেমন যেন কেমন যেন হয় যদি একটু তুমি বুঝাই বলতো বলতে হ্যাঁ তোমার যখন আমার প্রতি বিশ্বাস আছে তাহলে তোমাকে বোঝানো সহজ হবে কেমন হবে আল্লাহ নয় বলতেছেন মুসা আল্লাহি সাল্লাম আল্লাহ তখন বললেন তুমি এক গিলাস ভরা পানি হাতের নিয়ে দাঁড়ায় থাকো এদিকে মুসাই আল্লাহ বললেন তুমি ভরা গেলাসে পানি নিয়ে দাঁড়ায় থাকো ওদিকে খেয়ে বললেন গম এখন তুমি ধরো মুসা আল্লাহি সাল্লামে ধরো এদিকে গম যখন তৈরি ফেলাইছে তন্দ্রা একবারে নিমজ্জিত গমে বিভুর হয়ে গেছে কখন যেন হাতের ফাঁক দিয়ে গেলাস কাঁচের গেলাস মাটিতে ভরিয়া বাইয়া তখন গম ভাঙিয়ে তো লাফা উঠিতে হইলোটা কি হইলো কি হইলো কি মানে গেছে তখন আল্লাহ বলতে বলতেছে আল্লাহ বুঝেছিস এই বিশাল আসমান জমিন লৌহ কলম সাত সমুদ্র তেরো নদী যা দেখি যা দেখি না কুল মাখলুকাত সবকিছুর মালিক তুমি নবমন্ডল ভুমণ্ডলের রাজত্ব তোমার হাতে তুমি আল্লাহ যদি ঘুমাও তাহলে এই গেলাসের মতোই এই পৃথিবীটা ভেঙে যাবে আল্লাহ আমি বুঝে ভালোলাইছি তুমি ঘুমাও না আল্লাহ পাকে সেটা আবার আয়তাল কুরসিতে আল্লাহ পাক বলেছে লা তা হুজু আলা নাম আল্লাহফাখের তো দূরের কথা ঘম মানে তো আল্লাহকে কোনদিন পর্শ করতে পারে না সুবহানাল্লাহ যে আল্লাহকে অন্তরা স্পর্শ করতে পারে না মুসলমান সেই আল্লাহকে ফাঁকি দিয়া নামাজ না পড়া সেই আল্লাহকে ফাঁকি দিয়া রোজা না রাখা রোজার ভান ধরে ইফতার পার্টিতে ইফতার নেওয়া এরকম পাগল ছাগল আছে না নাই এরকম ভন্ড মুনাফিক মুসলমান আছে না নাই এমন করে ঠোঁট ঘষে গসিয়া হোটেল থেকে বাড়ায় মনে হয় যে রমজান মাসের উনত্রিশ তারিখের শেষে রোজা চলতেছে একবারে মানে সের আগমুহত ঠোঁট শুকনো মন ভার অথচ কেবল কিন্তু টলের ভিতরে খায় এলো রমজান মাস কিন্তু হোটেল আল ছালা দিয়ে ডাকা এরকম হোটেলের অভাব হয় না এই হোটেলে খায়া বাড়ায় অথচ সেই আল্লাহকে ফাঁকি দিতে চায় সেই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না সম্মানিত ভাইরা যেহেতু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না সেহেতু এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে আমাকে আপনাকে মুসলমান হতে হবে আল্লাহ আল্লাপাক বলছেন আল্লাহ না ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করিও না আমার এক নম্বর নবীর সন্নত মানে না যে আল্লাহ নই বলেন সে আমার উম্মত না নবী যদি আমি আপনাকে হিসেবে মেনে না নেয় তাহলে এই গেল আখিরাতও গেল বলেন ঠিক না ব্যাঠি আর একটা উদাহরণ নেন এই দুনিয়াতে আওয়ামী এবং বিএনপি দুইটা দলই শক্তিধর আছে না নাই সরকার প্রধান দল এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে আর বিএনপিরা বিপক্ষে আছে মনে করে আমি কিন্তু উদাহরণ দিচ্ছি রাজনীতি না বোঝানোর জন্য বলতেছি দুনিয়ার রাজনীতি বিএনপির মিছিল করলো সারাদিন বুক ফাটায়া গলা ফাটায়া মিছিল করলো ধানের শীষের মিছিল আছে না নাই ধানের শীষের মিছিল করিয়া সন্ধ্যাবেলায় হান্ডিয়াল পার্টি অফিসে নৌকা মারখার যে পার্টি অফিস থাকে অফিসে যায়া সভাপতির কাছে সেক্রেটারির কাছে যা বলতেছে ভাই রে আমি দিন ধানের মিছিল করেছি নৌকার মিছিল করি নাই দয়া করে আমাকে একটু ঠান্ডা কোপ দাও আমার আত্মা ফাইটিয়া যাচ্ছে আমি এক ঢোক পানিও খাই নাই এবার বুদ্ধি করে বলেন তো বিএনপির মিছিল করিয়া আমি লীগের পার্টি অফিসে যায়া কি ঠান্ডা কোপ পাওয়া যাবে ঠান্ডা করবে একটা দিয়ে সেটা হলো জুতোর বাড়ি আর নাহি ও যে দেরাইতে লাঠি এমন ঠান্ডা করা করবে আর পানি খাওয়া লাগবে না ওই একই অবস্থা এই দলের মিছিল করিয়া ওই দানের শিশির অফিসে যায় কিন্তু পানি পাওয়া যাবে না মুসলমান এই দুনিয়াতে এক দলের মিছিল করিয়া গলা ফাтая শব্দলায় যদি এক ঢোক শরবত না পাওয়া যায় নেতা যদি করবি মেনে না নয় এই কুল কায়নাতের মালিক আল্লাহ আলামিন দুনিয়াতে একমাত্র কেবলমাত্র বিশ্ব নবীকে আমার আপনার জন্য নেতা বানাইছে বানাইছে কি বানায় নাই সেই নেতার অনুসরণ অনুকরণ না করিয়া আমি আপনি যদি মারা যাই অন্য ধর্মের উপর মারা যাই অন্য নেতাকে নেতা মেনে যদি মারা যায় তাহলে কাল কেমতের ময়দানে আল্লাহ পাখের সাক্ষী রেখেই আল্লাহ নবী এই সমস্ত উম্মতকে বলবে এরা আমার উম্মত না লাইসা না এরা আমার উম্মত না ঠিক না বেড়ি আমার দুই নাম্বার শোনেন যেটা করলে আলেম যেটা করলে নবী উম্মত মানবে না দুই নাম্বার কারণ হলো যে আলেমদের হক জানে না যে আলেমদের হক জানে না অধিকার জানে না একজন আলেম হিসেবে একজন কোরআনের দায়ী হিসেবে সমাজে ইউনিয়নে তার দেশে কি মান মর্যাদা কি সম্মান ইজ্জত যদি একজন আলেমকে দেওয়া না হয় যদি কেউ না দেয় যে দিবে না আল্লাহ নবী বলেছেন আলেমের হক আদায় না করার কারণে কেমতের ময়দানে আমি ওই ব্যক্তিকে আমার উম্মত হিসেবে মেনে নেব না দুই তিন নাম্বার নিরহরত মানুষের উপরে যারা অস্ত্র ধারণ করে অসহায় মানুষের উপর যারা অস্ত্র ধারণ করে তারা তাদের ব্যাপারে হয়ে বলছেন এরা আমার উন্মত না চার নাম্বার যে গনকের কাছে যায়া নিজের ভাগ্য গণনা করে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বিশ্বাস করে এই ব্যক্তি বিনা তায় মারা গেলে আল্লাহ নবী বলেছেন একেও আমি উন্মত হিসেবে মেনে নেব না তাহলে কারো কাছে কিন্তু হাত দেখানো যাবে না গায়েব ফেরেস্তারাও জানে না মালিক মালিককে সম্মানিত ভাই না পাঁচ নাম্বার যারা মোষ বড় রাখে কি রাখে কয় মুসে মরদ গোসে দান আছে না নাই ধানে যদি গোস না থাকে ওটা তো ফলন বেশি হবে না আর মোষ যদি মোটা না রাখে তাহলে তো বেটা সাওয়াল মানায় না এই জন্য দাঁড়ি খাইটে খালি মোষ রাখে আছে না নাই আমার পক্ষে তো থাকা লাগবে আপনারা তো দেখছেন তার ব্যাপারে শোনেন আল্লাহ বলছেন যারা দাড়ি না রাখে খালি মোষ বড় রাখবে এই মোষ যারা রাখবে তাদেরকে আমি অন্যত হিসেবে মেনে নেব না আল্লাহ নবী বলছেন তোমরা মোষ খাটো করো আর দাড়ি লম্বা করো সম্মানিত ভাই আল্লাহ নবী আর একটা বলে দেই আল্লাহ নবী মাগরিব আর এশার মাঝখানে খাইতেন এশার পরে আর তিনি গল্প করতেন না তাড়াতাড়ি ঘুমায় যাইতেন ডাইনকাতে বিজ্ঞানীরা এই হাদিসের প্রমাণ করেছেন তারা থিসিস করে যে আল্লাহ নবী কেন ডান কাতে কেন ঘুমাইতে বলছেন বিজ্ঞান থিসিস করে বের করছে কেউ যদি এশান নামাজ পর গল্প গুজব না করিয়া যদি ঘুমায় অজু করিয়া ডান কাতে যদি ডান চোয়ালের উপরে ডান তালুর উপরে ডান চোয়াল দিয়ে যদি ঘুমায় আল্লাহ নবী বলেছেন তার অনেক উপকার হবে বিজ্ঞান প্রমাণ করেছে তার হার্টের স্পাম ভালো হয় দুই নাম্বার এই শরীরে এমন একটা রস আছে যে রসটা ক্যান্সার রোগের প্রতিষেধক কোন রোগের এখন কিন্তু চিকিৎসা দিচ্ছি চিকিৎসা বিজ্ঞান থেকে আমি জ্ঞান অর্জনকে আপনাদের বলে দিচ্ছি নবীর হাদিস থেকে বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ নবী বলছেন তোমরা তাড়াতাড়ি বাতি নিবে এক ঘুমো তিনটে কাজ করলে জীবনে আপনার ক্যান্সার হবে না কয়টা কাজ তিনটা কাজ এক নম্বর কাজ হলো। ইশান নামাজ পর ঘুমাতে হবে দুই নাম্বার বাতি হবে আর তিন আপনার বিছানাটা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে মানুষের এই চামড়া প্রতি তিন ঘন্টা পর পর পরিবর্তন হয় দেখবেন ভালো সার গাই দিছেন আপনিও এসি রুমেই আছেন আপনার কলারের কাছ দিয়ে কালো হয়ে গেছে হয় কি হয় না ওর থেকে আসলো ময়লা আল্লাহ নবী বলেছেন মানুষের চামড়া প্রতি তিন ঘন্টা পর পর পরিবর্তন হয় এই জন্য আল্লাহনবী বলেছেন তুমি যে বেছানায় শুইবা ওই বেছানাটা তুমি ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে ঘুমাইবা এটা ঝাড়ু দিয়ে যায় না কাপড় দিয়ে ঝাড়লে ভালো হয় তিনটা কাজ করলে ক্যান্সার হবে না এশান নামাজ পর ঘুমাতে হবে বাতি নিবাতে হবে আর তিন নাম্বার আপনার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করতে হবে এই তিনটা কাজ যদি ভালো করে করতে পারেন জীবনে আপনার ক্যান্সার হবে না দুই নম্বর বলতেছি কেন বাতি নিবে ঘুমানোর কথা বললেন বিজ্ঞান বলেছেন কেউ যদি বাতি নিভাইয়া রাত্রিতে ঘুমায় শরীর থেকে এমন একটা রস বের হয় যে রসটা শরীরে বের হওয়ার কারণে ক্যান্সার রোগের প্রতিষেধক হয় সুবাহাল্লাহ সেটা বের হয় প্রত্যেক মানুষের এই বেন্টের পিছনে মাথার পিছনের অংশ থেকে এটা রাতের আধারে বের হয় আলোতে বের হয় না আধারে যদি আমি আপনি ঘুমাই শরীর থেকে একটা রস বের হয় যে রসের নাম হচ্ছে অ্যানাটমি রস কি রস মানুষের শরীর থেকে অ্যানাটমি রস বের হয় আবার শরীর সেখান থেকে গ্রহণ করে প্রতিষেধক আর তার জীবনে ক্যান্সার হয় না এটা আল্লাহ নবীর সুন্নত নিয়ম যদি পালন করেন আপনি সুস্থ থাকবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন আলহামদুলিল্লাহ বলেন আমার যে সমস্ত কাজ করলে আল্লাহ নবীর যাবে না আমি পাঁচ নাম্বার বন্ত বলেছি যারা বড় রাখবে তাদেরকে আল্লাহ ময়দানে আল্লাহর নবী বলেছেন তাদেরকে আমি উন্মত হিসেবে মেনে নেব না ছয় নাম্বার যারা ভালো করে শোনেন মা বোনেরা কান লাগায় শুনেন এই কথাটা সবাইকে মনে রাখতে হবে আল্লাহ নবী বলেছেন যারা কারো মৃত্যুতে বিলাপ করিয়া কাঁদে বিলাপ এরকম করিয়া করিয়া পকট ছিঁড়ে ফেলায় দৌড়ো করে গোড়া করে কয় মরিয়া গ্যাসে চলিয়া রে হাই হুতাস করে চিৎকার করে গলা ফাটাইয়া কাঁদে একে বলে বিলাপ করা আল্লাহ নবী বলেছেন যারা কারোর মৃত্যুতে বিলাপ করে কাঁদবে কেমতের ময়দানে আমি তাকে আমার উন্মত হিসেবে মেনে নেব না পাশাপাশি আরেকটা একটা হাদিস আল্লাহ বলেছেন যার জন্য কাঁদলো বাবা মারা গেছে ছেলে যদি কাঁদে স্বামী মারা গেছে স্ত্রী কাঁদছে স্ত্রী মারা গেছে স্বামী কাঁদিছে বাবা মারা গেছে ছেলে কান্নাকাটি করেছে এরকম যার জন্য কাদা হবে যে ব্যক্তি কবরে গেছে আল্লাহ নবী বলেছেন ওই কবরবাসীকে এই দুনিয়াতে যারা বিলেপ করে কাঁদছে এই কান্দার কারণে কবরবাসীকে আজাব দেওয়া হয় নাউজুবিল্লাহ মানে তো ভাইরা সাত নাম্বার যারা মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে এটা মনে হয় সমাজে এখন নাই যারা ইহুদিদের নাসারাদের অনুসরণ করবে ইহুদিদের আঙ্গুলের এশারা ইহুদিরা তিন আঙ্গুলের ইশারা করে আপনারা খেয়াল করেন মেসি নাইমার যখন বিজয়ী হয় তখন কিন্তু তারা তিন আঙ্গুল আশারা করে অথবা এরকম দুই আঙ্গুলের ইশারা করে এই আঙ্গুলের এশারা হচ্ছে ইহুদিদের এশারা এই ইহুদিদের সৈন্যদ যারা মানবে আল্লাহ নবী বলেছেন কেমতের মায় আমি তাদেরকে উম্মত হিসেবে মেনে নেব না সর্বশেষ যে হাদিসটা আমি বলবো সেটা আল্লাহ নবী বলেছেন ফালাই না মানলাম এর হাম সগিরানা ওয়া ইউকির কাবিরানা ই আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এখানে কাজ আছে কয়টা চারটা এক নাম্বার কাজ হলো মানলাম এর হাম সগিরানা যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না ওয়া ইউকির কাবিরানা বড়কে সম্মান করে না বড়কে সম্মান করলে কাকে সম্মান করা হবে আমার নবীবণের দশ আপনাদের শুনে দিলাম আমি যেটা এনেছি প্রথমে যেটা শুরু করেছি সর্বশেষ সেইটা দিয়ে শেষ করতেছি আমার আল্লাহ নবী বলেছেন যারা ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না আর সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজ দেখলে নিষেধ প্রদান করে না কাল কামতের ময়দানে আমি তাদেরকে উন্মত হিসেবে মেনে নেব না এইগুলোর ভিতরে আমি আপনার যদি পড়ে যাই তাহলে সেখান থেকে বের হয়ে আসার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুক আল্লাহর ভালোবাসা নবীর সন্ন্যত অনুযায়ী পাওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন